ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর সাধন কুমার চৌধুরী আজকের আবার নতুন একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি আজকের যে গুরুত্বপূর্ণ রোগের গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে আলোচনা করবো সেই রোগটি হল কর্ণ কর্ণ অর্থাৎ গুফো এই গুফো আমাদের গ্রামের মানুষরা আবার এটা অন্য নামে পরিচিত গ্রামের মানুষরা এটাকে মেছেতা আবার কেউ বলে মাছাতি পায়ের নিচে হাতের গোড়ালিতে হাতের হাতের আঙ্গুলের ফাঁকে হাতের তালুতে পায়ের গোড়ালিতে ইত্যাদি জায়গায় এই কর্ণ হয়ে থাকে কর্ণ এক প্রকার শক্ত অর্বুদ জাতীয় মাংসপিণ্ড এই অর্বুদ জাতীয় মাংসপিণ্ড পায়ের নিচে যখন খুব চাপ পড়ে পায়ের মাংসপেশিতে খুব প্রেসার এবং ঘর্ষণ অথবা হাতের তালু হাতের আঙ্গুলেও ঠিক একইভাবে যদি ঘর্ষণ লাগে এবং যদি পেশিতে চাপ পড়ে ধীরে ধীরে ফুলে গিয়ে একটা অর্বুদের আকার নেয় এই অর্বুদ ধীরে ধীরে যত দিন যায় শক্ত হতে থাকে শক্ত এমন কোনো জায়গায় দেখা যায় কোনো কোনো জায়গায় শক্ত খুব পরিমাণে শক্ত একেবারে টিউমারের মতো হয়ে যায় আবার কোথাও কোথাও শক্ত না হয়ে নরম থক থেকে যায় আবার কোথাও কোথাও ইনফেকশান হয়ে পুজে রাখা নেয় সেই কারণে কর্নকে আমরা তিন ভাগে ভাগ করি এক হলো যেখানে কোনো ব্যথা থাকে না এই কর্ণগুলো সাধারণত হাতে বা পায়ের ফুটের উপরে অর্থাৎ পায়ের নিচের অংশে নয় পায়ের ফুটের উপরে আঙুলের ফাঁকে এই সকল এই সকল নরম নরম যে ছোট ছোট কর্ণগুলি হয় যেগুলোতে কোনো ব্যথা থাকে না এইগুলো সাধারণত যে সকল কারণে হয় সেগুলি হল যারা লেখালেখি করে অর্থাৎ আঁকে ছবি আঁকে শিল্পী যারা বা প্রচুর লিখতে হয় যাদের খুব পরিমাণে লেখেন তাদের হাতের মধ্যে ঘষা খেয়ে বা চাপ পড়ে হাতের আঙুলের ফাঁকে হাতের তালুতে বিভিন্ন জায়গায় হয় এছাড়া যারা ড্রাইভিং করেন যাদের ধরুন স্টিয়ারিং ধরতে হয় অনেক টাইম অনেক সময় ধরে স্টিয়ারিং ধরতে হয় অথবা বাইক চালায় যারা কন্টিনিউয়াস বাইক চালায় তাদের হাতের ফাঁকে আঙুলের ফাঁকে তালুতে এই সকল করা হয়ে থাকে অর্থাৎ এই কর্ণগুলি সাধারণত সমস্ত কর্ণই পেশার এবং চাপ এবং ঘর্ষণ দুটো কারণেই হয়ে থাকে কিন্তু এইগুলো অল্প চাপ এবং অল্প ঘর্ষণের ফলে হয়ে থাকে সে কারণে দেখা যায় এইগুলোতে খুব একটা বেশি ব্যথা অনুভব হয় না আবার অনেকে দেখা যায় এইগুলোতে কোনো চিকিৎসা না করে বাড়িতে প্রত্যহ ভেসলিন বা বোরোলিন এরকম টাইপের পেট্রোলিয়াম জেলি কন্টিনিউয়াস লাগিয়ে রাখেন যাতে করে খুব একটা শক্ত হতে সুযোগ পায় না আবার দেখুন দ্বিতীয় যে কারণগুলিতে হয় বা দ্বিতীয় যে ধরনের কারণ হল সেটি খুব ব্যথা যন্ত্রণাযুক্ত কিন্তু এটাতে আবার পুজ বা পাশগ্রহ কোনো দিনই করে না পায়ের নিচে যারা বহুদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকারখানায় কাজ করে বা পুলিশ লাইনে যারা কাজ করে তাদেরও বা আর্মিতে যারা কাজ করে অনেক সময় অনেকক্ষণ তাদের দাঁড়িয়ে কাজ করতে হয় দাঁড়িয়ে কাজ করা ফলে পায়ের নিচে বা পায়ের উপরে বা এরকম হয় কন্টিনিউয়াস দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বুট পরে থাকতে হয় অর্থাৎ বুট জাতীয় আরও অনেক রকম টাইট জুতো পরতে হয় সে কারণেও পায়ের ফাঁকে গোড়ালিতে পায়ের নিচে বিভিন্ন জায়গায় এই কর্মগুলি হয়ে থাকে এইগুলোতে যন্ত্রণাদায়ক কিন্তু পুজ থাকে না কিন্তু হালকা ঘাম যায় এই কর্ণগুলির ফাঁকে ফাঁকে হালকা ঘাম যায় এরপরে আসব তৃতীয় যে ধরনের কর্ণ তৃতীয় কর্ণগুলি হলো পায়ের নিচেই বেশি হয় অথবা হাতের তালুতে হয় পায়ের ফুটের ওপরে হয় না বা হাতের আঙ্গুলের ফাঁকে এই ধরনের কর্ণ হয় না পায়ের নিচে যে সকল কর্ণ হয় সেইগুলিতে দেখা যায় বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে পুজ হতে থাকে খুব যন্ত্রণা করে খুব জ্বালা করে অসহ্য জ্বালা এবং চলতে গেলে প্রচুর পায়ে ব্যথা লাগে নার্ভের ব্যথার মতো খুবই ব্যথা লাগে এই করণগুলি সাধারণত যে সকল কারণে হয় সেগুলি হল মাঠে ক্ষেতে অনেক সময় কাজ করতে করতে পায়ের পেশি পায়ের নিচের যে পেশি মাংস পেশি সেগুলোতে চাপ পড়ে খুব পরিমাণে চাপ এবং ঘর্ষণ অথবা কলকারখানায় যারা অনেক সময় ধরে বুট পরে অথবা খালি পায়ে অনেক সময় ধরে কাজ করেন অনেক সময় পায়ের নিচে ঘর্ষণ এবং চাপ পড়ে ধীরে ধীরে এই কর্ণগুলি তৈরি হয় এবং এই কর্ণগুলি দীর্ঘদিন যাবৎ পায়ের মধ্যে থাকার ফলে ধীরে ধীরে ইনফেকশান হয়ে যায় এই ইনফেকশনের ফলে ভেতরে পুজ জমে যায় অর্থাৎ পাস গ্রো করে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় এখানে যার ফলে ধীরে ধীরে এটা খারাপ জায়গায় চলে যাওয়ার প্রবণতা দেখা যায় খারাপ জায়গায় অর্থাৎ বলে রাখি এই গুফো বা কয়ন থেকে পায়ের নিচে অনেক ক্ষেত্রে প্রায় টেন পারসেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট মানুষের ক্যান্সার হয়ে থাকে ক্যান্সার হলে ধীরে ধীরে পায়ের ভেতরে গ্যাংগরিন হয়ে পায়ের ভেতর দিয়ে অনেক গোটা শরীরে অনেকটা পরিমাণ শরীরে ধীরে ধীরে ছড়িয়ে যায় এবং মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় এবারে আমি চিকিৎসা নিয়ে বলব প্রথমে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে নরম নরম কণগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেইগুলো হলে আপনারা প্রথমে অ্যান্টিম ক্রুড অ্যান্টিমোনিয়াম ক্রোডিয়াম অ্যান্টিম ক্রুড এই মেডিসিনটি থার্টি সিএইচ পোটেন্সি টেন এম পরিমাণে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন শপ থেকে আপনারা কিনে নেবেন এরপরে সকাল এবং সন্ধ্যে দু করে সকালে এবং সন্ধ্যে খালি পেটে ডাইরেক্ট জিবে ছেড়ে খাবেন এইভাবে এক মাস পর্যন্ত খাওয়ার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনারা কতটা সাফল্য লাভ করেছেন বা কতটা উপশম পেয়েছেন এরপর দ্বিতীয় কারণটি নিয়ে যেটা আলোচনা করেছিলাম দ্বিতীয় যে ধরনের কর্ম হয় সেটি হলে আপনারা সাইলেশিয়া থার্টি সাইলেশিয়া থার্টি এই মেডিসিনটি আপনারা টেন পরিমাণ যে কোনো হোমিওস্টোর থেকে শিলফেট কিনবেন আগেও বলেছি আপনাদের এখনও বলছি আপনারা যখন যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন কিনবেন অবশ্যই শিল্প কিনবেন এবারে এই টিএনএমের পরিমাণে মেডিসিনটি দু ফোঁটা করে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে ডাইরেক্ট জিবে ছেড়ে খাবেন এইভাবে পনেরো দিন খাওয়ার পরে এই মেডিসিনটি আপনারা বন্ধ করে রাখবেন এইভাবে আপনারা পনেরো দিন ওষুধ খাওয়ার পরে আরও পনেরো দিন বন্ধ রাখবেন অর্থাৎ যেদিন থেকে ওষুধটা শুরু হলো সেদিন থেকে এক মাস পর্যন্ত অপেক্ষা করবেন অর্থাৎ পনেরো দিন খাওয়ার পরে পনেরো দিন গ্যাপ দেবেন এরপরে এক মাস পরে লক্ষ্য করবেন আপনাদের কর্নণগুলির অবস্থা কি হলো ব্যথাটা আর আসছে কিনা বা ওই কর্নগুলো ধীরে ধীরে শুকিয়ে গেছে কিনা এবং ওই যদি ওখানে ফুটো বা মতো হয়ে যায় সেটাও ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে কি সেটা লক্ষ্য করবেন যদি দেখেন যে আরও এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়নি তাহলে আপনারা সাইলেশিয়া টু হান্ড্রেড সিএইচ পোটেন্সি অর্থাৎ সাইলেশিয়া দুশো পটেনসি যে কোনো হোমিওস্টোর থেকে আবার টেন এম পরিমাণ সিলপ্যাক মেডিসিন কিনে নেবেন এই মেডিসিনটি আপনারা সপ্তাহে তিন দিন সপ্তাহে যে কোনো তিন দিন সোম বুধ শুক্র আপনারা নিজেদের মতো নিজেরা নির্ধারণ করে নেবেন সোম বুধ শুক্র সকালে খালি পেটে দু ফোঁটা করে ডাইরেক্ট জিবে ছেড়ে খাবেন এইভাবে প্রায় এক মাস পর্যন্ত আপনারা খেয়ে যাবেন তাতে আশা করি আর থাকবে না সম্পূর্ণরূপে আপনারা সুস্থ হয়ে যাবেন এরপরে বলি তৃতীয় যে কারণে কনগুলি হয় সেগুলো বলবো তৃতীয় কণগুলি হলে দেখা যায় খুব যন্ত্রণা হয় পায়ের নিচে বেশিরভাগ এই হয় এবং খুব পুজ থাকে অর্থাৎ পাস গ্রো করে যায় ইনফেকশান হয়ে যায় খুব যন্ত্রণা করে চলতে গেলে নার্ভের উপর চাপ পড়ে হাঁটু পর্যন্ত পেন হয় এমনকি বেশি চলাফেরা করলেও ওই যন্ত্রণার ফলে জ্বরও পর্যন্ত চলে আসতে পারে এই কর্ণগুলির পাশে সবসময় একটা দুর্গন্ধযুক্ত চটচটে আসালো আঠালো রস বের হতে থাকে অর্থাৎ পুষ সিক্রেশান হয় পাশ সিক্রেশান হলে সেটা খুব গন্ধ করে এবং খুব খুব তীব্রও গন্ধ হয় এবং কালো চিটচিটেও হয়ে যায় অনেক সময় এক্ষেত্রে বলি আপনারা যে মেডিসিনটি খাবেন সেটি হলো হিপার সালফার হিপার সালফার আপনারা থার্টি সিএইচ পোটেন্সি যে কোনো হোমিওস্টোর থেকে টেন এম এল পরিমাণে সিলফ্যাক মেডিসিন কিনে নেবেন এরপরে আপনারা হিপার সালফ থার্টি সিএইচ পোটেন্সি সকাল দুপুর রাত্রি তিনবার প্রত্যহ তিনবার সকাল দুপুর রাত্রি খালি পেটে ডাইরেক্ট জিবে ছেড়ে খাবেন এক সপ্তাহ পরে যদি দেখেন যে এটা খুব বেড়ে গেছে বা প্রচুর পরিমাণে পুজ সিক্রেশন হচ্ছে সেক্ষেত্রে আপনারা ওষুধটা বন্ধ করবেন না কমিয়ে দেবেন কেবলমাত্র সকালে দু ফোঁটা করে খালি পেটে ডাইরেক্ট জিপে ছেড়ে পনেরো দিন পর্যন্ত খাবেন এরপরে আশা করি আপনাদের আর ওষুধ খেতে হবে না সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এরপরে বলি আপনারা অনেকেই অনেকে আছেন যারা হোমিওপ্যাথি ভালোবাসেন না বা হয়তো অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস খান বা অনেক কিছু নেশা করেন তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো কাজ হয় না তারা একটা কাজ করতে পারেন বাজারে যে কোনো এলোপ্যাথি মেডিসিন স্টোর থেকে কর্ন ক্যাপ কর্ন ক্যাপ অথবা কর্ন প্যাড এই রকম অনেক রকম কর্ন ক্যাপ বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেগুলো আপনারা তিরিশ থেকে চল্লিশ পিস একসঙ্গে সংগ্রহ করে নেবেন এরপর আপনারা প্রত্যহ রাত্রে শোয়ার আগে উষ্ণ গরম জল করে যে জায়গায় কর্নটি আছে সেই জায়গাটা পরিষ্কার করে এবারে প্রত্যহ একটি করে রাত্রে শোয়ার সময় লাগিয়ে নেবেন এই কর্ন ক্যাপগুলি বিকেলে অথবা দুপুরে পরের দিন বিকেলে অথবা দুপুরে আবার খুলে ফেলে দেবেন এবং পরের দিন আবার ঠিক একইভাবে রাত্রে লাগিয়ে নেবেন এইভাবে প্রায় এক মাস পর্যন্ত আপনাদের লাগাতে হবে পনেরো দিন পরে দেখা যাবে যে কর্নগুলো পেকে অথবা ধীরে ধীরে ছোট্ট হয়ে গোঁড়া গোঁড়া মতো হয়ে বেরিয়ে যাবে এবং হয়তো এমনও হতে পারে গর্ত কিছুটা গর্তও হয়ে যেতে পারে সেক্ষেত্রে ধীরে ধীরে আবার মাংসপেশি পূরণ হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই এইভাবে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন এবারে বলে রাখি কন যদি দেখা যায় অনেকের পায়ে চারটা ছটা বা আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অনেকগুলো কন ক্যাব লাগাতে হতে পারে বা ভালো হয়ে গেলেও আবার কিছুদিন পরে আবার হতে পারে কারণ যে যে কাজ করে সে কাজ তো আর সে ছেড়ে দিয়ে অন্য কাজ করবে না তো সে কারণেও আবার হতে পারে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন খেলে সেক্ষেত্রে আর দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে আপনারা নিজেরাই চিন্তা করবেন কি করবেন যাই হোক নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন